শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল চলে এসেছি শ্যাম্পু করতে। তো দেখো, আমি শ্যাম্পু করবো বলে আমি একটা শ্যাম্পু নিয়ে এসেছি। আমি জানি একটা শ্যাম্পুতে হয়ে যাবে, তো দেখছি হবে না একটা শ্যাম্পুতে, কেন প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে মাথাটা। আর এখানে বড্ড ধুলো ওড়ে, ওর জন্য মনে হয় নোংরা হয়েছে। তো বিয়েবাড়ি যাবো, তো তার জন্য আরও মাথাটা ঘষে নিচ্ছি। চলো মাথাটা ঘষে নিই। বন্ধুরা দেখো, আমি শ্যাম্পু করছিলাম পুকুরে, তো শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি। আর চুলটা পুরো ভিজে, তো চুলটা একটু মুছে ঝেড়ে নেবো, এখনো ঘরের কাজ হয়নি। তো আগে চলে গেছিলাম চান করতে সকালবেলায়, তো চলো চুলটা ঝেড়ে নিই একটু। দেখো রোদটা যে ভালোই উঠেছে, সকালবেলার রোদটা চান টান করেছি, তো বেশ ভালোই লাগছে, গায়ে আরাম হচ্ছে। চান করেছি, আর আমাদের কলের জলটা এখানে সবসময় পড়লে কী হবে, অনেকটা ঠান্ডা কলের জলটাও। আর পুকুরের জলটা তো মানে এতটাই ঠান্ডা, কিছু বলার নেই। তো পুকুরের জল ওই জন্য চান করছি না এখন কদিন ধরে, আমি কলের জলই করি। তো জল তুলে নিয়ে বাথরুমে চান করে নিই, আর পুকুরে চান করি না, বড্ড ঠান্ডাতে মানে এত ঠান্ডা লেগে যায়, তো ওর জন্য করিনি। আর আজকে আমাদের বিয়ে বাড়ি আছে, তার জন্য আমি শ্যাম্পু করেছি সকালবেলা। তো ও বাড়ি যেতে হবে, তো তার জন্য আমি সকাল সকাল উঠে বাসি কাজ সেরে চান করে নিয়েছি, কিন্তু বিছনাটা এখনও ওঠে না, বিছনাটা পড়ে আছে। তো বিছনাটা চান টান করেই তুলবো, ততক্ষণ আমার চুলটাও শুকিয়ে যাবে। বন্ধুরা দেখো, চুলটা আমি কেটেছি, তো চুলটা কেটেছিলাম, ছোট করেছিলাম, দেখো তোমরা কতটা ছোট হয়ে গেছে, এতটা ছোট হয়ে গেছে। কিন্তু একটু সমান করা ছিল, আমার চুলটা লেয়ার ছিল, তো লেয়ার থাকার কারণে মানে সমান করতে গেলে অনেকটা ছোট হয়ে যাবে, তো সামান্য একটু ছোট করেছি। আর একটুখানি মনে হচ্ছে সমান করতে হবে, যখন আমি শ্যাম্পু করছিলাম দেখছিলাম মনে হচ্ছিলো এবড়ো কেবড়ো হয়ে আছে, ছোট বড় হয়ে আছে। আর একটুখানি সমান করে নেবো আজকে, তো ঘরেই করবো, বাইরে যাবো না, পার্লারে যাবো না।
তো চলো আমি মাথাটা মুছে নিয়েছি, বিছানাটা গোছাবো, তোমরা ভিডিওটা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখো চলে এসেছি চা নিয়ে, কোথাও যাতে বাগানে চলে এসেছি চা। এটা বাগান নয় অবশ্য, তো পরিষ্কার করে দিয়েছি দেখো, এখন তো তবু ঠিক লাগছে। তো আগে তো এতটা পর্যন্ত জঙ্গল ছিল তোমাদের দেখিয়েছিলাম, এখন পরিষ্কার করে দিয়েছি, পরিষ্কার করে এতটা পরিষ্কার হয়ে গেছে। দেখো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ এসছে, তো চুলটা একটু শুকিয়ে যাবে চা খেতে খেতে, তারপর আমি ঘরের কাজে হাত দেবো। তো চুলটা শুকিয়ে নিই আগে, আর এরপর বেলার রোদটা বড্ড গায়ে লাগে, তো তার জন্য ভালো লাগে না রোদটাতে দাঁড়াতে, তার জন্য একটু সকালবেলা চুলটা শুকিয়ে নিচ্ছি। আর আমি গরম গরম চা নিয়ে চলে এসেছি, চাটা ঠান্ডা হয়ে গেছে, চলো চাটা খেয়ে নিই। বুধবারে বুধবারে মেহেন্দিটা করেছি, ভালো লাগছে। তো বন্ধুরা দেখো চা খাওয়া মোটামুটি হয়ে গেছে, আর এইটুকুনি চা আমি খাবো না, চাটা একটু চিনি দিয়ে বেশি দিয়ে ফেলেছি, তো মিষ্টিটা বেশি হয়ে গেছে, বেশি মিষ্টি আমি খাই না, তো এতটা খাবো না। চলো ভিডিওটা আজকাল বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লেগেছে তোমাদের আমার আজকের ভিডিওটা। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।